হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছো, জানি পাশে আছো, আমিও সবার পাশে আছি। কিন্তু তবুও তোমাদের সাথে একটা কথা না বলে আমি পারছি না, কারণ দেখো আমি যাকে বা যাদেরকে আমি সাবস্ক্রাইব করি তাদের ভিডিও আমি পুরো ফুল ওয়াচ করে নেই, ফুল ওয়াচ করি, লাইক কমেন্ট করে তারপরে আমি সাবস্ক্রাইব করি, নোটিফিকেশন অন করি। কিন্তু আমার বেলায় ঠিক আমার ক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে, কারণ 24 ঘন্টা পরে যখন আমাকে কেউ ব্যাক করছে, ভিডিওটা তো পুরো দেখছেই না, লাইকও করছে না, কমেন্ট করতেই হচ্ছে, কমেন্ট যে দিদি হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলাম বা তোমার চ্যানেলে বা তোমার পরিবারে চলে আসলাম এটা বলছে, কিন্তু একটা লাইক পর্যন্ত করছে না, আর ভিডিওটা তো ফুল ওয়াচই করছে না। কারণ আমার তো চ্যানেলে বেশি ভিউজ নেই, তো আমি তো বুঝতেই পারবো কে আমার ভিডিও ভিউজ মানে কে দেখলো, কে দেখে হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করলো। যে দেখবে সে তো আমি বুঝতেই পারবো যে আমার ভিডিওটা দেখেছে, দেখে সাবস্ক্রাইব করেছে, কিন্তু না দেখে সাবস্ক্রাইব করলেও আমি বুঝতে পারছি যে আমার ভিডিওটা না দেখে সাবস্ক্রাইব করেছে। কিন্তু এরকম করতে থাকলে বা এরকম চলতে থাকলে তো ইউটিউব করাটাই মুশকিল হয়ে যাবে, ইউটিউবের টেকাটাই মুশকিল হয়ে যাবে। দেখো আমাদের তো প্রথম লক্ষ্য হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করা, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু এইভাবে যদি ভিডিও ফুল না রাখে তাহলে তো আমাদের 4000 ঘন্টা মানে 3 বছরেও পূরণ হবে না, 1 বছর বা 6 মাস বা 2 মাস বা 3 মাসে এরকম দূরে থাক। কিন্তু প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট, এমন করো না। দেখো আমরা তো জানি একে অপরের পাশে না থাকলে ইউটিউবে সম্ভব না। হ্যাঁ, যারা সফলতা পেয়েছে তারাও একদিন এইভাবেই এগিয়েছে, সবাই সবার পাশে আছে, সবাই সবাইকে হেল্প করেছে, তো সেইভাবেই তো আমাদেরও চলতে হবে। কিন্তু প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট যে ভিডিও কেউ ফুল না দেখে সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা। আমি যার ভিডিও দেখি, যাকে সাবস্ক্রাইব করি, আমি তার ভিডিও পুরো ফুল ওয়াচ করে নিই, ফুল ওয়াচ করে তবেই আমি তাকে সাবস্ক্রাইব করি। দেখো জানি ইউটিউবে একটা ভিডিও বানাতে কতটা সমস্যা হয়, কতটা টাইম লাগে, তার পেছনে কত খাটুনি হয় সেটা সবাই জানো, আমি কেন সবাই জানো যারা যারা আমরা ইউটিউবে ভিডিও করি। কিন্তু প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করবে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। আর একটা কথা, যাদের আমি সাবস্ক্রাইব করি তারা হ্যাঁ রিপ্লাই দেয় যে হ্যাঁ দিদি যাবো 24 ঘন্টা পরে ব্যাক করবো, কিন্তু 24 ঘন্টা পরে ভুলে যায়, আবার যদি মনে করিও দেয়, অনেকে আসেই না, মানে অনেকে চ্যানেল আসেই না সাবস্ক্রাইব করতে, সেটাও বাদ দিলাম। কিন্তু যারা আসে তারাও ফুল ওয়াচ না করে সাবস্ক্রাইব করে দিচ্ছে, এটা প্লিজ বন্ধুরা করো না। দেখো আমি তো নিয়ম, আমি কেন তোমরাও জানো যে নিয়মটা কি, যদি ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব না করি তাহলে দুজনেরটাই কাটা যাবে, এতে দুজনেরই ক্ষতি হবে। তো প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট, তোমরা এরকম কেউ করো না যে আমাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। শুধু আমাকে কেন, যে যাকেই সাবস্ক্রাইব করবে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও, তাহলে দুজনেরই প্রবলেম হবে না, দুজনেরটাই থেকে যাবে। তো এটাই আজকে আমার বলা ছিল। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।